গুলশান হামলার অন্যতম পরিকল্পনাকারী জাহাঙ্গীর আলম রাজীবকে গ্রেফতার করেছে পুলিশ। রাতে টাঙ্গাইলের এলেঙ্গা এলাকা থেকে তাকে আটক করা হয়। পুলিশ বলছে, গুলশান হামলার সাথে বেঁচে থাকা হামলাকারীদের মধ্যে জাহাঙ্গীর আলমকে জীবিত ধরতে সক্ষম হয়েছে। দিদার চৌধুরীর রিপোর্টে বিস্তারিত। গুলশানের হোলি আর্টিজান রেস্টুরেন্টে জঙ্গি হামলার দিন হামলাকারীদের সাথে বসুন্ধরার বাসা থেকে একই সাথে পরিবার নিয়ে বেরিয়ে আসে এই জাহাঙ্গীর আলম রাজীব ওরফে রাজীব গান্ধী। পুলিশ বলছে, গুলশান হামলার তদন্ত পর্যায়ে বারবার জাহাঙ্গীর আলমের নাম এসেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজীব জানায়, গুলশান হামলার বেশ আগেই ঢাকায় আসে সে এবং হামলায় রসদ জোগাতে সাহায্য করেছিল এই জাহাঙ্গীর। হলি আর্টিজান হামলার আগে বসুন্ধরায় যে অপারেশনাল হাউসটি ভাড়া করেছিল সেই হাউসেও তার পরিবার সহ সেখানে অবস্থান করছিল এবং হামলার দিনও সে ওখান থেকে এরা বেরিয়ে আসার পর সে তার পরিবার নিয়ে অন্যত্র সরে যায়। সে এই ঘটনার অন্যতম পরিকল্পনাকারী। পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম জানান, গুলশান হামলার পরও রাজীবের তৎপরতা ছিল। তামিম চৌধুরীর সাথে সরাসরি যোগাযোগ থাকার দাবি করে তিনি জানান, তামিমকে রক্ষা করাই তার দায়িত্ব ছিল। তামিম চৌধুরী অন্যতম সহযোগী ছিল জাহাঙ্গীর আলম এবং তাকে একটা স্পেসিফিক দায়িত্ব দেওয়া হয়েছিল। পুলিশের উপরে হামলা, কিছু পুলিশ হত্যা করে ভয় পাইয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল গত জুলাই মাসের শুরুর দিকে, অর্থাৎ হোলি আর্টিজান ঘটনার পরপরই। আমাদের জানা মতে আরও অন্তত তিনজন রয়েছে যাদেরকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তো তারপরে তাকে আমরা জিজ্ঞাসাবাদ করে দেখি এর বাইরেও আরও গুরুত্বপূর্ণ ক্যারেক্টার আছে কিনা। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, সরকার ধৈর্যের সাথে জঙ্গিবাদ মোকাবেলা করছে। আমরা সব কিছু মোকাবেলা করছি চরম ধৈর্যের সঙ্গে। আমরা কোনো সন্ত্রাসী কোনো জঙ্গিদেরকে আমরা ছাড় দিচ্ছি না, ধরছি এবং কঠোর হাস্তে তাদেরকে দমন করছি। দিদার চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা।